আমি ছিলাম মূল বক্তব্যে। মূল বক্তব্যটা নিয়ে আবার বলি, জনসংখ্যার অবস্থান তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে যে একটা অবস্থানকালে জনসংখ্যা যে একটি স্থির বিন্দু থাকে এবং এই স্থির বিন্দু থেকে উচ্চ জন্ম হার এবং উচ্চ মৃত্যু হার এর কারণ, অর্থাৎ জন্ম হার মৃত্যু হার সমান সমান, উচ্চ জন্ম হার উচ্চ মৃত্যু হারও এর সমান, এবং একটি দেশের বৃদ্ধিজনিত চাপ, জনজাতির চাষাবাদ এবং অত্যাধিক নির্ভরশীলতা, জীবনযাত্রার মান, প্রযুক্তিগত অপব্যবহার, টিকা প্রদানের ব্যবস্থা নেই, মানে রোগ প্রতিরোধের ব্যবস্থা নেই, চিকিৎসা ব্যবস্থা খারাপ, ওষুধের অভাব, সুষম খাবারের অভাব, সেগুলো হচ্ছে আমাদের উচ্চ জন্ম হারে বা উচ্চ মৃত্যু হারের অন্যতম কারণ। অর্থাৎ আমি কিন্তু একটা তত্ত্বে কিন্তু প্রথমেই বলেছি, যখনই মানুষের মধ্যে জন্ম মৃত্যু হার বেশি হয় তখন সেখানে জন্ম হারও বেশি হবে। তো শিল্প বিপ্লব যখনই চলাকালীন সময়ে দেখা যায় যে শিল্পের অনগ্রসরতা এবং আধুনিক কৃষি চাষাবাদ পদ্ধতি, উন্নত সভ্যতার বিকাশ, যান্ত্রিক ও কারিগরি প্রযুক্তির উদ্ভব, এই নতুন উপনিবেশের স্থাপন, চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, অবকাঠামোগত উন্নয়নের ফলে মৃত্যু হার হ্রাস পেয়ে যায়, কিন্তু ঠিক ওই সময় দেখা যায় জন্ম হার সেই হারে হ্রাস পায়নি এবং জন্ম হার হ্রাস পেতে আরো অনেক সময় লাগে উন্নত দেশগুলোতে এবং সেটি হ্রাসও পায় ধীর গতিতে। এই যে জন্ম হার আর মৃত্যু হারের মধ্যে ব্যাপক যে একটি সময়, এই সময়ের মধ্যে দেখা যায় উন্নয়নশীল দেশগুলোতে ওই সময়ে জনসংখ্যা বৃদ্ধি পেয়ে যায়, কিন্তু উন্নত দেশগুলোতে যেহেতু তারা জনসংখ্যার মৃত্যু হারের সাথে সাথে তাদের নিজস্ব সক্রিয়তা বৈশিষ্ট্যতা বজায় রেখেছিল, তাদের জীবনযাত্রার মান উন্নত ছিল, চলাচল সর্বস্তরে উন্নতির উচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছিল, তখন দেখা গেছে তারা মৃত্যু হার সর্বনিম্ন স্তরে উপনীত করেছে, কিন্তু জন্ম হার একটা না কমে একটা স্থিতিশীল অবস্থায় রূপান্তর পৌঁছাতে সক্ষম হয়েছে। তার এই মূল বক্তব্যকে এভাবে চিত্রের সাহায্যে প্রকাশ করেছেন। যেহেতু সময়ের সাথে হাজারে জন্ম মৃত্যু হার এখানে হচ্ছে সময়, জন্ম হার মৃত্যু হারটা দেখা গেছে উঠানামা করছে, প্রথমে উঠানামা করে এক সময় দেখা যায় 1750-এর পরবর্তী মৃত্যু হার নিচে নামতে 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 চলমান সময় মৃত্যু হারটা একেবারে কমে গেছে, কিন্তু দেখা গেছে জন্ম হার যেভাবে নামার কথা ছিল মৃত্যু হারের সাথে সেভাবে না কমে একটা স্থিরতার অবস্থা থেকে পুনরায় আবার পরিবর্তিত হচ্ছে। এই যে পরিবর্তন হওয়াটা সেটাকে বলছে, এটা হচ্ছে আমাদের জন্ম হার আর এটা হচ্ছে আমাদের মৃত্যু হার। অর্থাৎ মৃত্যু হারটা কমা ঠিকই হয়ে গেছে, কিন্তু জন্ম হারটা সে অনুপাতে কমে একটা স্থিতিশীল অবস্থায় হয়ে গেছে। এই স্থিতিশীল অবস্থার কারণটাই হচ্ছে এই মতত্বের মূল বক্তব্য, মানে স্থিতিশীল অবস্থার মাঝে যে জনসংখ্যাটা বৃদ্ধি পেয়েছে সেটাই হচ্ছে মূল বক্তব্য। এই যে এই স্তরটাতে জনসংখ্যা যে বৃদ্ধি পেল সেটি হচ্ছে আমাদের মূল বক্তব্য। এই বক্তব্যকে তারা বিশ্লেষণ করতে গিয়ে যে বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছে সেগুলো একটু আমরা জানি। এই যে ঐতিহাসিক বিশ্লেষণ করতে গিয়ে থমসন আর নটেস্টেন যে ঐতিহাসিক বিশ্লেষণ করেন এবং বিশ্লেষণ করতে গিয়ে দেখেন যেসব পরিবর্তন উন্নত দেশগুলো জনসংখ্যার মধ্যে দেখা দিয়েছে সেগুলোকে তারা চারটি ভাগে ভাগ করেছেন। অর্থাৎ ঐতিহাসিক বিশ্লেষণের ধারা করে যে জন্মহার মৃত্যু হার সময়ের সাথে সাথে কম বেশি বেশি কম উঠানামা করছে সেই বিষয়টাকে তারা চারটি ধাপে বিভক্ত করেন। এই পর্যায়গুলো হচ্ছে এখানে উচ্চ স্থিতিশীল
স্তর। এখানে উচ্চ জন্ম হারও দেখা যায় প্লাস উচ্চ মৃত্যু হারও দেখা যায়। তারপর হচ্ছে অর্থাৎ তাদের মূল বক্তব্য কিন্তু দেখো ভালো করে যে একটা সময়ে জন্ম হার আর মৃত্যু হার একেবারে উঁচু ছিল, দেন সাডেন উন্নত দেশগুলোতে জন্ম হার মৃত্যু হার কমে যায়, কিন্তু জন্ম হার কমতে অনেক সময় লাগে। এই যে একটা স্থিতিশীল অবস্থা জন্ম হার রয়ে যায়, তাহলে প্রথমেই কি ছিল? উচ্চ স্থিতিশীল স্তর, উচ্চ জন্ম হার উচ্চ মৃত্যু হার দুটোই সমান। তারপর হচ্ছে প্রারম্ভিক সম্প্রসারণশীল স্তর, আর্লি এক্সপ্যান্ডিং ফেজ বলতে পারি আমরা এটাকে, মানে ধীরে ধীরে বাড়তে লাগলো। এখানে জন্ম হার উচ্চ হয়ে গেল কিন্তু নিম্নমুখী মৃত্যু হার হয়ে গেল। তারপরে হচ্ছে দেরিতে সম্প্রসারণশীল স্তর, এখানে নিম্ন জন্ম হার নিম্ন মৃত্যু হার। নিচের দিকে যাচ্ছে, চার নাম্বারটা মানে উপরে লেখা দরকার, আমরা বিশ্লেষণে আছি। নিম্ন স্থিতিশীল স্তর, দেখো সবার শেষে আর সবার প্রথম মিলে গেছে। প্রথমটা ছিল উচ্চ স্থিতিশীল স্তর আর সবার শেষেরটা হচ্ছে নিম্ন স্থিতিশীল স্তর। এখানে নিম্ন মৃত্যু হার আছে, কিন্তু জন্ম হারের তুলনায় বেশি। জন্ম হার তুলনায় বেশি তাহলে এই যে চারটি বিষয়ে উন্নত হচ্ছে আমরা বিশ্লেষণ করব। জনবিজ্ঞানী ডিজে বোগ এবং সিপি ব্ল্যাকার থমসন নর্টেস্টের নিজ নিজ দৃষ্টিকোণ থেকে জনসংখ্যার উত্তরণে এই ধাপ সম্পর্কে আলোচনা করেছেন, কিন্তু তারা তাদের আলোচনা থেকে জনসংখ্যা উত্তরণের চারটি স্তরের কথাই মানে বেশি পাওয়া যায়। এই চারটি স্তর হচ্ছে আমরা প্রথমে এখন আলোচনা শুরু করি, চারটি স্তর এই ব্যাখ্যা এখন শুরু করি। প্রথমে কি ছিল? উচ্চ স্থিতিশীল স্তর, জনসংখ্যা এই উত্তরণের এই পর্যায়ে জন্ম এবং মৃত্যু উভয়ই বেশি পরিলক্ষিত হয়, অর্থাৎ এখানে মৃত্যু প্রাকৃতিক কারণ হিসাবে বেশি উঠানামা করে। এই স্তরে প্রাক শিল্পায়ন, অনুন্নত কৃষি প্রধান এবং আদিম সামাজিক স্তরের বৈশিষ্ট্য, অর্থাৎ যে সনাতনী কৃষি ব্যবস্থা আমাদের ছিল সেই সময়ে আমাদের এই উচ্চ স্থিতিশীল স্তরটা পরিলক্ষিত হয়। এ সময় বিভিন্ন রোগ ব্যাধি নির্মূলের জন্য বৈজ্ঞানিক জ্ঞান আবিষ্কারের প্রয়োগ তেমন পরিলক্ষিত হয় না। স্তরের বৈশিষ্ট্যগুলো আমি বলছি, স্তরের বৈশিষ্ট্য হচ্ছে মৃত্যু হার প্রাকৃতিক কারণে উঠানামা করে, জন্ম বৈজ্ঞানিক যে আবিষ্কার বা জ্ঞান তেমন পরিলক্ষিত হয় না, পরিবারের আকার নিয়ন্ত্রণের জন্য কোনো সমন্বিত কর্মসূচিও দেখা যায় না,
জন্ম মৃত্যু হারের মধ্যে নিট পার্থক্য কমে আসে, অর্থাৎ যেমন জন্ম হার তেমনই মৃত্যু হার, অর্থাৎ তাদের মধ্যে যে পার্থক্য সেটাই কমে আসে। জনসংখ্যা খুব ধীর গতিতে মন্থর হয় এবং স্থির থাকে। এই স্তরে প্রাক আধুনিক পর্যায় বা উচ্চ সম্ভাবনাময় প্রবৃদ্ধি স্তর নামেও পরিচিত। অর্থাৎ এই স্তরকে আমরা প্রাক আধুনিক পর্যায় বা উচ্চ সম্ভাবনাময়, যেহেতু উচ্চ অনেক জনসংখ্যা অধিক মৃত্যু হার তাই সম্ভাবনাময় প্রবৃদ্ধি স্তর নামেও এটাকে অনেকে অভিহিত করেন। এই জনসংখ্যা এই স্তরে উত্তরণের এই স্তরে জন্মহারে সপ্তদশ শতাব্দীর পূর্বে সমগ্র বিশ্বের জন্য এটা প্রযোজ্য ছিল। সপ্তদশ শতাব্দীর পূর্বে সমগ্র বিশ্বের জন্যই এটা প্রযোজ্য ছিল। ইদানিং বেশ কিছু উন্নয়নশীল দেশে এবং পূর্ব ও পশ্চিম আফ্রিকা, মধ্য আমেরিকার দেশসমূহ এই পর্যায়ে রয়েছে, অর্থাৎ এখানে উচ্চ স্থিতিশীল অবস্থার স্তর রয়ে গেছে এখনো। এই যে এই স্তর, এই স্তরে যে উচ্চ জন্ম হার, উচ্চ জন্ম হারের মূল কারণ ছিল যেটা যেটা আদিম সমাজ ছিল, বহু বিবাহ, বাল্য বিবাহ, শিক্ষার অভাব, সামাজিক দৃষ্টিভঙ্গি, ধর্মীয় গোড়ামি, কৃষিক্ষেত্রে নির্ভরশীলতা এবং অধিক মৃত্যু হারের কারণ হলো খাদ্য ও চিকিৎসার অভাব, যুদ্ধ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগ। অর্থাৎ উচ্চ স্থিতিশীল অবস্থাকে বলা হয়েছে যে এই সময়ে যেমন এই পর্যায়ে যেমনই জন্ম হার তেমনই মৃত্যু হার পরিলক্ষিত হয়। তো উভয়টাই যেহেতু পরিলক্ষিত হচ্ছে তাহলে উভয় স্তরেই দেখা যাচ্ছে যে কেন হচ্ছে, কেন হবার কারণটা হচ্ছে যে সে সময়ে যে সমাজ, সে সমাজ ব্যবস্থা এই উচ্চ স্থিতিশীল স্তরের জন্য দায়ী। ঠিক আছে, তো এরপরে আমরা যেটি জানবো প্রারম্ভিক সম্প্রসারণ স্তর, দুই নাম্বার বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার, অর্থাৎ দ্বিতীয় ধাপে আমরা দ্বিতীয় ধাপে চলে আসলাম। বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের প্রয়োগ এবং জীবনযাত্রার মান উন্নয়ন এবং সর্বোপরি আধুনিকায়ন প্রক্রিয়া আরম্ভ হওয়ার পর মৃত্যু হার দ্রুত হ্রাস পায়। তোমরা কিন্তু, আমি কিন্তু তোমাদের যে চারটি বিষয় দেখিয়েছিলাম ওই চারটি বিষয় মনে থাকতে হবে সবসময়, কিন্তু যে উচ্চ স্থিতিশীল অবস্থায় কি থাকবে, উচ্চ জন্ম হার, উচ্চ মৃত্যু হার। প্রারম্ভিক হচ্ছে উচ্চ জন্ম হার কিন্তু মৃত্যু হার নিম্নমুখী, যেহেতু এখন কি হচ্ছে ধীরে ধীরে উন্নয়ন ঘটছে, পৃথিবীর উন্নয়ন ঘটাতে দেখা যাচ্ছে যে আধুনিক প্রক্রিয়া আরম্ভ হওয়ার পর মৃত্যু হার অত্যন্ত দ্রুত গতিতে হ্রাস পায়। এই স্তরে জন্ম হার সাধারণত স্থিতিশীল থাকে, তবে কোনো কোনো ক্ষেত্রে উন্নত স্বাস্থ্য এবং পরিবারের আকার সীমিত রাখার প্রচলিত পদ্ধতি থেকে জন্মহার সামান্য বাড়তে পারে। অর্থাৎ যদি কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে জন্মহার কিছুটা বৃদ্ধি পায়। দ্রুত মৃত্যু হার হ্রাস এবং জন্মহার কিছুটা বৃদ্ধি পাওয়ায় উত্তরণের এ পর্যায়ে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। অর্থাৎ আমি যে চিত্রটি এঁকেছিলাম সেটি যদি মনে করো, পি এন্ড ডি, ঠিক আছে, এখানে হচ্ছে সময় 1750, 1850, 1950, চলো তাহলে এখানে কি বলা হয়েছে যে এখানে জন্ম হার মৃত্যু হার এখান থেকে ধীরে ধীরে হ্রাস পেয়ে যায়, কিন্তু এই জায়গাটা থেকে দেখা গেছে জন্ম হার এখান থেকে বৃদ্ধি, এখান থেকে এভাবে বাড়ে কমে বাড়ে কমে করে তারপরে এসে হ্রাস পায়। এই যে এই যে এই অঞ্চলটি, এই যে এই বিষয়টি, এই সময়টাতেই মূলত কি হচ্ছে জন্মহার বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই সময়ে বলছে যে এই পর্যায়ে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। আচ্ছা, এখন হচ্ছে কেন, কেন মৃত্যু হার কমছে, কেন জনসংখ্যা বাড়ছে? নগরায়ণ, কৃষির উন্নয়ন, জনস্বাস্থ্যের উন্নয়ন, আর্থসামাজিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, খাদ্য সরবরাহ বৃদ্ধি ইত্যাদির কারণে ধীরে ধীরে মৃত্যু হার কমতে থাকে। কিন্তু জন্ম হার বৃদ্ধি পাওয়ার এই স্তরে পপুলেশন, কিন্তু
জন্মহার যেহেতু বৃদ্ধি পাচ্ছে, মানুষের যেহেতু খাদ্যের হার বেশি তখন মানুষ জন্মের হার বেশি, ম্যালথাসের তত্ত্বেই কিন্তু আমরা পড়েছি মানুষের যখনই একটা স্থিতিশীল অবস্থা থাকে তখন মানুষ কি হয় যে সন্তান গ্রহণের প্রবল স্পৃহা থাকে, সেটার থেকে জনসংখ্যা বৃদ্ধি পায় এবং জন্মহার এই স্তরকে বৃদ্ধি পাওয়া এই স্তরকে পপুলেশন এক্সপ্লোশন বা জনবিস্ফোরণ অধ্যায় বলা হয়। অর্থাৎ এইখানে জনসংখ্যা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেতে থাকে। এটা কখন শুরু হয়েছিল এই ধরনের অবস্থা? অষ্টাদশ শতাব্দীর ইউরোপ এবং বর্তমান কালে বেশিরভাগ উন্নয়নশীল দেশে যেমন এশিয়া মহাদেশের বাংলাদেশ, পাকিস্তান, ভারত এবং মিশর, নাইজেরিয়া, মধ্য আমেরিকা, মেক্সিকো, দক্ষিণ আমেরিকার উত্তরাংশে এই অবস্থা পরিলক্ষিত হয়ে থাকে। জনবিজ্ঞানীগণ এই স্তরকে বিভিন্ন নামে অভিহিত করেছেন। এই স্তরকে আদিম উত্তরণ স্তর, তারপরে হচ্ছে অবস্থানান্তর প্রবৃদ্ধি স্তর এবং আরো কিছু স্তরে তারা কি করেছে বলা হয়েছে বলছেন। এই যে দুই নাম্বারটি প্রারম্ভিক সম্প্রসারণ স্তর, জনবিজ্ঞানীগণ এই স্তরটিকে আবার কিছু উপভাগেও ভাগ করে দিয়েছে। এই উপভাগগুলো কি? এক, প্রাক ট্রানজিশনাল। মধ্য ট্রানজিশন আর আরেকটি হচ্ছে ট্রানজিশন পরবর্তী। অর্থাৎ পরিবর্তনের পূর্বে, পরিবর্তনকালীন এবং পরিবর্তনের পরবর্তী। যে পর্যায়ে মৃত্যু হারটা কমা শুরু হয় সেটা হচ্ছে এবং মাতৃ স্বাস্থ্যের উন্নতির কারণে জন্ম হার বৃদ্ধি পায় সেটাকে বলা হয়েছে প্রাক ট্রানজিশন। আর মধ্য ট্রানজিশন বলা হয়েছে জন্ম হার মৃত্যু হার উভয়ই কমতে শুরু করে কিন্তু জন্ম হার মৃত্যু হারের তুলনায় বেশি থাকে। ট্রানজিশন পরবর্তী বুঝাইছে জন্ম হার মৃত্যু হার কমার ধারা অব্যাহত কিন্তু এই সময়ও জন্ম হার মৃত্যু হারের তুলনায় জন্ম হার মৃত্যু হারের তুলনায় অধিক থাকে। অর্থাৎ এই যে সময়গুলো, সময়ের সাথে সাথে জন্মহার আর মৃত্যু হারের সম্পর্কগুলো, ধাপগুলো যে পরিবর্তন, মূলত এটাই হচ্ছে ট্রানজিশন বা আমরা অবস্থানান্তর তত্ত্ব বা জনমিতিক পরিমিতি তত্ত্ব এইগুলি আর কি বলা হয়েছে। আজকে এই পর্যন্তই থাকুক, বিশ্লেষণের দ্বিতীয় ধাপ পর্যন্তই নেক্সট ক্লাসে আমি পরেরটা করাবো।